নমস্কার বন্ধুরা বেঙ্গলাবারে আপনাদের স্বাগত আজ বাইশে কার্তিক নয় নভেম্বর দু হাজার একুশ মঙ্গলবার শুরু করছি আজকের রাশিফল মেষ রাশি মেষলগ্ন বা ইরিস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে তিনটি এক প্রকার ভালোমন্দ মিশিয়ে থাকতে চলেছে আজ ভাগ্যের উপরে যেন নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাড়ে হাতে ছেড়ে দিলেই কিন্তু ক্ষতি আর যদি আলসেমি করেন তাহলে কিন্তু যে সমস্ত কাজ আপনারা দীর্ঘদিন ধরে করতে চাইছিলেন তা কিন্তু কখনোই সম্পন্ন হবে না বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে আপনারা রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় আরও বেশি করুন এতে আপনাদের অর্থের উপার্জন বৃদ্ধি হবে আজ যদি আপনি কোনো একটি পার্টির পরিকল্পনা করেন আপনার গৃহে সব থেকে ভালো বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে তবে মদ্যপান বা ধূম্রপান করা থেকে নিজেকে বাঁচান এগুলি কিন্তু আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে মারাত্মক হতে পারে কারণ আজ কিন্তু আপনাদের স্বাস্থ্য ভঙ্গের চোখ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে তবেই কিন্তু ভোজন করুন প্রেমের জীবন কিন্তু আরো শক্ত হতে পারে আজ প্রেমিক প্রেমিকা আপনাদের রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখা উচিত স্বামী স্ত্রী ব্যস্ত সময়সূচীর জন্য আপনারা একে অপরের কাছে গুরুত্বহীন অনুভব করতে পারেন সন্ধ্যাবেলার সময় আপনারা মনের অপ্রসন্নতা অপরকে দেখাতে পারেন তবে লক্ষ্য রাখবেন সেটি কিন্তু তর্ক বিতর্কে যেন চলে না যায় তো এই বিষয়ে আপনাদের অত্যধিক সম্পর্ক সাবধান থাকার প্রয়োজন এমন কোনো ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে যারা চাকরিজীবী আছেন অফিসে কিন্তু আপনার বস কলিকদের সাথে আজ ভালোবাসা বৃদ্ধি পাবে নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কারণেই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকে দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তি সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে আজকে সময়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে যে আপনি নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় ব্যয় ব্যয় করতে পারবেন বা সময় বার করতে চলেছেন তবে যারা চাকরিজীবী অফিসে হঠাৎ করে কোনো কাজ চলে আসায় আপনাদের পরিকল্পনা হয়তো বেস্তে ভেস্তে যেতে পারে মেজাজ যেন হারাবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না বৃষরাশি বৃষলগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে তিনটি মধ্যম প্রকৃতি থাকতে চলেছে আজ আপনার স্বাস্থ্য নিয়েও কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই অনুভব করবেন আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনাকে জাগিয়ে তুলবে যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তারা আজ যে কোনো জায়গা থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন যা এক মুহূর্তে আপনার বেশ কয়েকটি জীবনের সমস্যাগুলিকে দূরীভূত করবে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না পারিবারিক দায়িত্ব গ্রহণ করবার জন্য আজকের দিনটি অতুলনীয় তবে পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে আপনার মনে উত্তেজনার মেঘ ঘনিয়ে ঘনিয়ে আসতে পারে তৎসত্ত্বেও বলবো। আর যতটা সম্ভব পরিবারের দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা যারা আছেন পরিবারের অনুভূতির প্রতি আপনারা অত্যধিক সহানুভূতিশীল হবেন আজ আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে স্বামী স্ত্রীও আর চারপাশের মানুষজন আপনাদের জন্য এমন কিছু করবে যাতে আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়বেন আজ কিন্তু চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করার দরকার মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন কর্মস্থানে চাকরিজীবী হন আর বিজনেসম্যান হন আপনাদের আবেগকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে মনের থেকে মস্তিষ্ককে অবশ্যই বেশি দাম দিতে হবে তবেই কিন্তু আপনারা মানসিক শান্তি পাবেন আজ কর্মজগৎ থেকে তাড়াতাড়ি বাড়িতে ফেরার পর নিজের পছন্দ অনুসরী যদি কাজ আপনারা করতে পারেন মানসিক প্রফুল্লতা আপনারা অবশ্যই অর্জন করবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না মিথুন রাশি মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির থাকবে আজ আপনি হতাশাপূর্ণ মনোভাবের জন্য কোনো অগ্রগতি করতে অক্ষম হবেন আর তাই পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের চিন্তা শক্তি কিন্তু আপনাকে প্রতিবন্ধী করে দিতে পারে দুশ্চিন্তা বৃদ্ধি করতে পারে এগুলিকে ত্যাগ করে উজ্জ্বলতর দিকের দিকে তাকান এবং আপনার বিবেচনার ভিত্তিতেই দেখবেন যে নির্দিষ্ট কোনো পরিবর্তন আপনারা করতে সক্ষম হতে চলেছেন আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরেও কিন্তু আপনারা দুর্বলতা অনুভব করতে পারেন যারা বিজনেসম্যান আছেন ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহায়তায় বেশ ভালো আর্থিক মুনাফা করতে চলেছেন অর্থ আপনাকে অনেক ঝামেলা কাটিয়ে দিতে সাহায্য করবে বিজনেসম্যানেদের বলবো বলব আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না আর যারা চাকরিজীবী আছেন অফিসের পরিবেশ আজ আপনাদের পক্ষেই থাকবে বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আজ কিন্তু নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলির প্রদর্শন করবার দিন আপনার কোনো সমস্যা গুরুতর হবে আপনি আপনার চারপাশের মানুষজনেদের ব্যথা লক্ষ্য করবেন না সম্ভবত তারা এই বিষয়টা নিয়ে কিন্তু খুব একটি সন্তুষ্ট হবে না অন্যের সুখ দুঃখেও ও সুখ সুখী বা দুঃখী হওয়ার প্রবণতা আমাদের মধ্যে থাকা উচিত সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটি যদি মেনে না চলতে পারেন তাহলে হয়তো ইমিডিয়েট আপনারা অনেক ফায়দা পাচ্ছেন কিন্তু ইন ফিউচার আপনারা কিন্তু সমস্যায় জর্জরিত হয়ে যেতে পারেন তাই স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিবার পরিজন প্রত্যেকের সাথেই সম্পর্কের মজবুতি বৃদ্ধি করবার চেষ্টা করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না বিশেষ করে এতে কিন্তু আর আপনারা যদি অতিরিক্ত প্রত্যাশা করেন তাহলে বিশেষ করে বিবাহিত জীবনে কিন্তু দুঃখ চলে আসতে পারে এ বিষয়ে আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন শিক্ষার্থী বিদ্যার্থী মোবাইল দেখুন সিনেমা দেখুন গান শুনুন গেম খেলুন প্রেম করুন সবই করুন তবে শিক্ষাও কিন্তু জীবনের একটা অঙ্গ আর তাই পড়াশোনায় আপনাদের মনোযোগ আজ বৃদ্ধি করার প্রয়োজন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুবই একটি শক্তিশালী থাকছে না এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই আত্মীয় স্বজনের কাছ থেকে জীবনের সমৃদ্ধি এবং উন্নতি করবার জন্য অনেক নতুন প্রস্তাবনা আপনারা পেতে চলেছেন কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে আজ আপনি পিছনের শাড়িতে বসে আরাম করুন এবং শখে জড়িয়ে থাকুন যে জিনিসে আপনার সবচেয়ে বেশি উপভোগ করেন সেটি আজ করুন আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন মানসিকভাবেও প্রফুল্লতা অর্জন করতে চলেছেন আর অর্থগতভাবে আজ আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আর্থিক ক্ষয়ক্ষতি আপনাদের হতে পারে অন্যদের কথাবার্তা শুনে আপনারা পরামর্শ নিয়ে বিজনেসম্যানেরা এগিয়ে যান তাহলে কিন্তু আপনারা লাভবান হবেন বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই সূর্যদেবের একটি মন্ত্র আছে যেটি হল ওম ঘৃণী নামা। অথবা ওম রাং রিং রং শশুর জায় নামা যে কোনো একটি মন্ত্র সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্য প্রণাম করে সূর্যের দিকে তাকিয়ে এগারোবার জপ করে তবে দিন শুরু করুন এতে কিন্তু আপনাদের আর্থিক অবস্থানের কিছুটা হলে উন্নতি ঘটবে চাকরিজীবীদের বলবো আজ আপনাদের অফিসের পরিবেশ অতুলনীয় নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন কর্মেও গতিবৃদ্ধি হবে নতুন চাকরির জন্য রেজিউম বা ইন্টারভিউ উপস্থিত হওয়ার পক্ষে আজকের দিনটি অতুলনীয় আপনারা কোনো নতুন চাকরি পেতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও দিনটি সাফল্য ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া বাড়িয়ে তোলার জন্য আজকের দিনটি আদর্শ সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা যুক্ত হলে প্রভাবশালী বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি আরও বৃদ্ধি হবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে এই রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে এই বিষয়ে আপনাদের অত্যধিক সজাগ থাকার প্রয়োজন সিংহ রাশি সিংহলগ্ন লীয় সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মধ্যম প্রকৃতির থাকবে তেল এবং মাল মশলাযুক্ত খাদ্য খাবার এড়িয়ে চলুন কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ভাবনার ব্যবহার করুন দিনের শেষ ভাগ সূর্যের আলো ডোবার পর অপ্রত্যাশিতভাবে শুভ সংবাদ আপনার পরিবারের ক্ষেত্রে আনন্দ একটি পরিবেশের সৃষ্টি করবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট হবে তবে ক্ষণস্থায়ী হতে চলেছে ভাষণ বৈঠক মিটিং কোনো জায়গায় আপনারা যদি উপস্থিত থাকেন সেখানে নিজের জীবনে সমৃদ্ধি করবার জন্য প্রচুর পরিমাণে উপদেশ পেতে চলেছেন কাজে লাগান আপনার সময় এবং উদ্যম অন্যকে সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে যেন জড়িয়ে পড়বেন না ওই কথায় আছে না খালি পেটে ধর্ম হয় না আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়ে গিয়ে যান সেখানেও আপনারা সফল হবেন চাকরিজীবীদেরও আজ অফিসের পরিবেশ মনোরম থাকবে শিক্ষার্থী বিদ্যার্থীরাও যে কোনো প্রকার পরীক্ষায় বসুন সফল হবেন শিক্ষার জন্য যাত্রীদের দিনটি তবে হ্যাঁ শরীর এবং মন এই দুই কিন্তু সাবধান থাকার খাদ্য খাবার খাবেন না বিধবা মহিলাদের প্রতি সহানুভূতিশীল হন তাদেরকে সাহায্য করুন স্বাস্থ্যের উন্নতি ঘটবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় জানা নেবেন না দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মিশ্র প্রকৃতির ফলাফলের মধ্যে দিয়েই কাটবে দান ধ্যান করার স্বভাব দয়ালু মনোভাব এর কারণেই অনেক খুশির মুহূর্ত ইন ফিউচার আপনারা পেতে চলেছেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তাজাই অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে ভ্যাকসিনের সেকেন্ড ডোজ যদি টাইম মতো না নিয়ে থাকেন অবশ্যই নিয়ে ফেলুন দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সুপারিশ করা হচ্ছে তবে মিউচুয়াল ফান্ডে যদি টাকা লাগান তাহলে ব্যালেন্স ফান্ডে লাগান অর্থাৎ ইকুইটি এবং ডেপ্ট দুটির মধ্যে সমতা বজায় রাখতে কিন্তু ভুলবেন না বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে চাকরিজীবীদেরও অফিসে কিন্তু আজ সমস্ত জিনিসই আপনার পক্ষেই থাকবে আজ আপনি যাকে শত্রু বলে মনে করেন তাকেও একটা হ্যালো বলতে কিন্তু ভুলবেন না মুখে প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন কর্মে গতি আসবে গৃহের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সকলে সম্মতি পেয়েছেন কিনা সেটা কিন্তু একবার খতিয়ে দেখে নিতে ভুলবেন না তা না হলে পরিবারের লোকজনদের কাছে আপনারা বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন বাড়ির লোকজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজন সকলের সাথেই কথাবার্তা বলবার সময় মুখনিশ্রিত বাণিজ্যিককে একটু খেয়াল রাখুন মুখ ফোসকে কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে আপনারা পরে অনুশোচনা করবেন তবে তীরে একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় পরে তাদেরকে মানানোর জন্য আপনারা অনেক চেষ্টা করবেন কিন্তু অনেক দিন গড়িয়ে যাবে তার মাঝে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অহেতুক তর্ক বিতর্ক বাক বিতণ্ড বচসার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি সন্দেহবাতিক যেন হবেন না মনে রাখবেন ভুল কিন্তু আপনিও করেন আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন তাই সমাহি ধার ধর্ম ক্ষমা করা শিখুন আজ সাধু আউল বাউল ফকির এদেরকে সাহায্য করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের জীবনের সম্পর্কের মজবুতি অবশ্যই বৃদ্ধি পাবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আর মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই তুলা তুলালগ্ন বা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে কাজ গৃহের চাপ বা ঘরের কাজ এগুলি কিন্তু আপনার মেজাজকে খিটখিটে করে দিতে পারে আজ নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আপনাকে গ্রাস করতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে একটু হলেও ক্লান্তি অনুভব করতে পারেন গৃহে মঙ্গল যন্ত্র স্থাপন করুন বা আংটিতে মঙ্গল যন্ত্র খোদাই করে ধারণ করুন এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে অন্যথায় ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় নামা মঙ্গলের এই বীজ মন্ত্র অবশ্যই প্রতিদিন একশো আটবার জব করুন এতে আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে আজ আপনি আপনার ব্যবসাকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন যার জন্য নিকটবর্তী কেউ আপনাকে আর্থিকভাবে সহায়তা করতে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ আর্থকতা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তৎসত্ত্বে বলবো তাড়াহুড়ো হুটু হটহাড়িতে যেন করবেন না যারা ক্রিয়েটিভ কাজবাজের সাথে যুক্ত বা ক্রিয়েটিভ কোনো জব বা চাকরির সাথে যুক্ত তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন আর সমস্যাই তো যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত তাদের ক্ষেত্রে মূল কাঁচামা মূল িয়াল আর সেই সমস্যাকেই যদি আপনারা সমাধানে বদলে দিতে পারেন তাহলে এর থেকে বড় প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু হতেই পারে না চাকরিজীবীদের কিন্তু আজ অফিসে কম কথা বলে কাজ বেশি বেশি করতে হবে হবে মনের থেকে দাম দিতে যারা বিবাহের যোগ্য আছেন তাদের কিন্তু বিবাহের কোনো যোগাযোগ অবশ্যই আসতে চলেছে প্রেমিক প্রেমিকা আজ আপনাদের জীবনের সাথে প্রেম মিলে গেলে অন্য কোনো কিছুর প্রয়োজন কিন্তু আপনারা অনুভব করবেন না স্বামী স্ত্রীও বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি দিনের সম্মুখীন আপনারা হতে চলেছেন তাই দিনটিকে অবশ্যই উপভোগ করুন ব্যস্ত রুটিনের মাঝেও নিজের জন্য কিছু সময় বার করতে পারবেন সেই সময় ব্যক্তিত্বের মূল্যায়ন করুন সৃজনশীল কিছু করে কাটান এর ফলে আপনাদের ভবিষ্যৎ জীবনের পথ সুগম হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তবে আবারও বলবো ভালোবাসার জীবনকে মোমের মতো নরম এবং সূর্যের মতো সতেজ অবশ্যই রাখার চেষ্টা করুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার ভালো মন্দ মিশিয়ে থাকতে চলেছে আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ থাকবে আপনার বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্ট এগুলি যদি এক্সিবিশন করতে পারেন প্রদর্শন করতে পারেন আপনারা অবশ্যই প্রশংসার পাত্রপাত্রী হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও কিন্তু দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষায় বসুন সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন পাবেন ভাগ্য কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকেন আই আপনাদের ভালো হবে বিজনেসম্যানদেরও কিন্তু দিনটি ভালো তবে আপনার ভাই বোনেরা বা কাছের কোনো মানুষ আপনার কাছে আর্থিক সহায়তা চাইতে পারে তাদেরকে অর্থে সাহায্য করতে গেলে আপনারা নিজেই কিন্তু নিজেদের আর্থিক বোঝাকে আরও বাড়িয়ে তুলবেন তো এই শীঘ্রই পরিস্থিতির উন্নতি করতে চলেছে ভাগ্যের উপরে যেন সব কিছু ছেড়ে দেবেন না বিশেষ করে স্বাস্থ্যের ব্যাপারটা আলসেমি করলেই কিন্তু ক্ষতি আজ স্বাস্থ্যগতভাবে আপনাদের অত্যধিক সচেতন থাকার প্রয়োজন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশা আমাদেরকে গ্রাস করতে পারে হতদরিদ্র অভাবই গরিব মানুষকে বার্লি কালো শস্যের বীজ মূল দান করুন এতে আপনাদের স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে আজ আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা আছেন আপনাদের প্রেম কিন্তু পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে স্বামী স্ত্রীও আজ আপনারা রোম্যান্টিক মুহূর্ত ভালো খাদ্য খাবার সব কিছুর মধ্যে দিয়ে এই দিনটি গুজারণ করবেন আজ তাই স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দিনটি আপনারা উপভোগ করতে কিন্তু ভুলবেন না তবে যারা বিবাহিত শ্বশুর পক্ষ থেকে কোনো খারাপ খবর পেতে পারেন আর আপনাদের পারিবারিক দিক থেকেও আজ আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে কিন্তু আপনি নিজের মতামতকে জোর করে যদি কারোর উপরে চাপিয়ে দিতে যান তাহলে বিরক্তির পাত্রপাত্রী হতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ আপনাদের খুব একটি শক্তিশালী থাকছে না তাই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই প্রয়োজনই কিন্তু নেই কোনো ব্যক্তির কাছে আপনাদের সম্পর্কে সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হতে চলেছে তাই দিনটিকে মুখে একটি প্রাণ প্রাণবন্ত হাসি রেখে স্বাগত জানান ধনুরাশি ধনু লগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য বেশ কয়েকদিন ধরে খারাপ দিনের সম্মুখীন আপনারা হচ্ছেন তবে এবার কিন্তু আপনাদের আস্তে আস্তে করে ভালো সময় আসতে চলেছে ধনু রাশির উপরে কিন্তু এখন সাড়ে সাথে তৃতীয় চরণ চলছে ধনু লগ্নের জাতক জাতিকাদের অতটা হলেও টেনশন নেই আজ স্বাস্থ্য আপনার সুন্দর থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন বিলম্বিত টাকা করি পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থানের উন্নতি ঘটতে চলেছে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না আর যারা চাকরিজীবী আছেন তাদেরও কিন্তু আজ অফিসে নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের প্রদর্শন করুন বস কলিক সবার সাথে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি হবে কাজে গতি আসবে নিজেকে স্বতন্ত্র অনুভব করবেন নতুন চিন্তাভাবনাগুলি ফলদায়ক হতে চলেছে আজ পরিবারের সদস্যদের সাথে হালকা মুহূর্ত কাটান আপনার সেরা আচরণ করুন প্রেমিক প্রেমিকা আজ আপনারা কিন্তু অনিশ্চিত মেজাজে থাকতে চলেছেন তাই রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না স্বামী স্ত্রী মিথ্যা কথার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি হতে পারে সামান্য কোনো ঘটনা বড় হয়ে দেখা দিতে পারে আজ আপনাদের উচিত একে অপরের সম্মান একে অপরকে সম্মান করা যথাযোগ্য মর্যাদা দেওয়া এবং একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেওয়া অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ দেবেন না আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের কিন্তু দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষা আপনারা বসুন সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্য দেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন মকর রাশি মকর লগ্ন বা ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের রাশিফল শুরু করার আগে প্রতিদিনের ন্যায় আজকেও বলব মকর রাশির উপরে কিন্তু শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ চলছে আর মকর লগ্নের উপরে কিন্তু সাড়ে সাতের কোনো প্রভাব নেই তাই মকর রাশির ব্যক্তিরা খুব সাবধানতা অবলম্বন করে চলুন প্রতিদিন সন্ধ্যাবেলা শনির বীজ মন্ত্র অর্থাৎ ওম প্রাং প্রিং প্রংশ শনিশা রায় নামা এটি একশো আটবার করে জপ করুন আর পারলে কালো তিল কালো বীজ বা কালো কুকুরকে খাদ্য খাবার খাওয়ান কালো তিল কালো বীজ দান করুন সরিষার তেল দান করুন এতে আপনাদের উন্নতি ঘটবে দাঁতের যন্ত্রণা পেটের গলম গোলমাল এর কারণে আপনারা সমস্যায় পড়তে পারেন স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু মনেও হতাশা গ্রাস করতে পারে অবিলম্বে আরাম পাওয়ার জন্য কোনো ডাক্তারের নিকটবর্তী ডাক্তারের পরামর্শ নিন আর নিজে ওষুধ কিনে খেতে গেলে কিন্তু ওষুধের উপরে নির্ভরশীলতা আপনার বেড়ে যাবে আজ আপনি অর্থের গুরুত্ব বুঝতে চলেছেন অর্থ ব্যয় করলে ভবিষ্যৎ বা ভবিষ্যতে কি নেতিবাচক প্রভাব পড়তে পারে সেটি আজ আপনারা উপলব্ধি করতে চলেছেন বিজনেসম্যানদের আয় ইনকাম ভালো হলেও খরচ বাড়বে আজ তাই বিজনেসম্যানের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ জন্য দিনটি মধ্যম প্রকৃতির হটকারিতে যেন করবেন না চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ অতুলনীয় অফিসে আপনার বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে আর মেধা দক্ষতা ট্যালেন্টের কারণে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার করার প্রয়োজনীয়তা আছে পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজন আছে তবে পরিবারের বা গৃহের কোনো পরিবর্তন করার আগে সকলে সম্মতি পেয়েছেন কি না একবার খতিয়ে দেখে নিতে কিন্তু বলবেন না আর নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে কথাবার্তা বলবার সময় মুখনিশ্রিত বাণীর দিকে অত্যধিক খেয়াল রাখবেন মুখ কিন্তু এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে আপনারা অনুশোচনা করবেন তবে তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা কোনো মতেই সম্ভব নয় প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনারা ভাব ভালোবাসা রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি বাড়াবাড়ি যেন করবেন না পরনিন্দা কুৎসা থেকে নিজেদেরকে দূরে রাখুন বিশেষ করে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে যেন আপনারা অন্যের বিষয়ে সমালোচনা করবেন না এতে আপনাদের সংসারের জীবনে কিন্তু চিরকাল অশান্তির যোগ পরিলক্ষিত হতে পারে আজ এই বিষয়ে আপনাদের অত্যধিক সাবধান থাকার দরকার যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চলে যান আপনার কর্মস্থানে কোনো ক্ষতি হবে না আপনার অনুপস্থিতি তো সমস্ত কাজ মসৃণ চলবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তে এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজনই নেই কুম্ভ রাশি কুম্ভলগ্ন বা অ্যাকাইরিয়াস সাইন ব্যক্তিবর্গদের আজকের দিনটি অভাবনীয় অতুলনীয় যেতে চলেছে এমন দিন জীবনে বারবার আসে না তাই দিনটিকে উপভোগ উপলব্ধি করবার চেষ্টা করুন তবে যাদের কুম্ভ লগ্ন তাদের উপরেই এই পজিটিভ ইম্প্যাক্ট বেশি পড়বে আর যাদের কুম্ভ রাশি তাদের উপরে কিন্তু একটু কম পড়তেও পারে সেটি আপনার লগ্ন ছকের উপরে নির্ভর করবে শনির অবস্থান কোথায় আছে আজ কিন্তু আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে কুম্ভ রাশির উপরে কিন্তু এখন শনি সাড়ে সাতের প্রথম চরণ চলছে খুব সাবধান কুম্ভ লগ্নের উপরে কিন্তু সাড়ে সাতির প্রভাব নেই আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখকে নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়াশুনো করুন যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম করুন এতে আপনার মানসিক প্রফুল্লতা পাবেন আজ স্বাস্থ্যগতভাবে কিন্তু আপনাদের একটু সচেতন থাকার প্রয়োজন স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানেরা আজ ব্যবসায় প্রভূত পরিমাণে লাভ করতে পারবেন যেটি ব্যবসায়ী জীবনে আপনাদেরকে আনন্দ দেবে বিজনেসম্যানেদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও আজকে কর্মক্ষেত্রে আপনার মধ্যে ফুর্তি দেখা যাবে মেধা দক্ষতা ট্যালেন্টের আজ প্রদর্শন করবেন সমস্ত প্রকার অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই খতম করতে চলেছেন যার কারণে বস কিন্তু আপনাকে নিয়ে প্রশংসা করবে আর আপনার কলিকদের মধ্যেও আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি হবে কর্মে স্বতন্ত্র অনুভব করবেন গতি আসতে চলেছে শিক্ষার্থী যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা স্কুল কলেজের পরীক্ষায় বসুন আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদেরই পক্ষে আছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের আজকের দিনটি এক প্রকার কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটবে আপনি আজ এমন কোনো ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকার চেষ্টা করুন যেখানে আপনার বাড়ির লোকজনদের সঙ্গে নিয়ে চলে যায় গৃহের লোকজনের যে কোনো অভিযোগ অভাব করার সুযোগই যেন দেবেন না তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি আর বৃদ্ধি পাবে প্রেমিক প্রেমিকা কোনো সারপ্রাইজ পরিকল্পনা করুন আর যদি একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ না হয় মারাত্মকভাবে মিস করতে চলেছেন একে অপরকে ফোনে কথা বলে তার কিছুটা হলো দুধের সাথে ঘোলে মিটিয়ে নিন অন্যথায় দেখা সাক্ষাৎ করলে আজকের দিনটি আপনাদের জন্ম রোম্যান্টিক থাকবে স্বামী স্ত্রী আপনারা কিন্তু একে অপরের প্রতি আরও যত্নশীল হতে চলেছেন আজ আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তাই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজনই নেই দেখুন মিন রাশি মিনলগ্ন বা পাইসিস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু কারোরই ভালো লাগে না কিন্তু গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী সঠিক ইন জেনারেল ডেলি প্রেডিকশন আপনাদের সামনে রাখাই আমাদের কর্তব্য যদিও একজন ব্যক্তির রাশি এবং লগ্ন মিন একই সাথে হবে তার কোনো মানে নেই আপনার রাশি মিন লগ্ন হয়তো অন্য কিছু হতে পারে লগ্ন মিন রাশি অন্য কিছু হতে পারে যাদের রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই মিন এই রাশিফল কিন্তু তাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কাটবে বাকিদের আংশিক খাটতে চলেছে গর্ভবতী মায়েদের বলবো আপনার মেঝের উপর দিয়ে হাঁটাচলা করার সময় সাবধানে হাঁটাচলা করুন যারা ধূমপান করে তাদের থেকে দূরে থাকুন তা না হলে গর্ভস্থ শিশুর উপরে কিন্তু খারাপ প্রভাব পড়তে পারে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে দুর্বলতা অনুভব করতে পারেন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এগুলি করা থেকে নিজেদেরকে বঞ্চিত রাখুন তা না হলে হতাশা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে ডিপ্রেশনের শিকার হতে পারেন গোশালায় বা যেখানে গরু থাকে সেখানে আপনার নিজের ওজনের সমান বার্লি দান করুন এতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতি ঘটবে দীর্ঘস্থায়ীভাবে আজ কায়িক পরিশ্রমের হলেও আপনাদের কিন্তু আয় ইনকাম ভালো হতে চলেছে তবে খরচও বাড়বে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হুটু হটকারিতে যেন করবেন না গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন আর কোনো জিনিস কেনাকাটা করার সময় নিজের হাত থেকে যেন অর্থ যতটা কম ব্যয় করা যায় সেটি আপনার ক্ষেত্রে বেটার আজ যারা চাকরিজীবী আছেন কোনো প্রকার পরিকল্পনা যদি করেন খোলামেলা আলোচনা যদি সেটা কিন্তু আপনার অফিসের সবার সাথে করা উচিত নতুন কোনো প্রকল্পের কাজ শুরু করার আগে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিন বেটার ফলাফল আপনারা পাবেন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদেরও কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই পরিবারের বা গৃহের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সেটা খতিয়ে দেখে নিতে কিন্তু একবার ভুলবেন না আজ আপনাদের কিন্তু প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই দিনটি গভীর ভালোবাসার উচ্ছ্বাসে ভাবপূর্ণ মেজাজে আপনারা থাকতে চলেছেন বিশেষ করে বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে দিনটি চমৎকার প্রেমিক প্রেমিকা ও আপনাদের প্রেমের জীবনে এবার বিয়ের ঘণ্টা বাঁচতে চলেছে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না তাই দিনটিকে উপভোগ এবং উপলব্ধি করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না আজ কোনো কাজ বা রোম্যান্স দেখানোর জন্য কার পণ্য যেন বোধ করবেন না খোলা মেলা আলোচনা করুন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এতে আপনাদের সম্পর্কের মজবুতি অবশ্যই দ্বিগুণ হবে